যিনি গানে মানুষের জ্ঞান হয়, তেমনি একটা গান। গান দুই রকম, কোনো কোনো গানে শরীরের জন্য আনন্দ জোগায়, কোনো কোনো গান আত্মার খোঁজ জোগায়। সেরকম একটি গান এই গানটি আমার নিজে আত্মার খোঁজ জোগায়, কারণ আমার বয়স যখন 9-10 বছর হবে সে সময় আমার গায়ে আমার যখন গায়ে হলো এটা সোয়াসের উপরে, আমার যারা ফেরা সঙ্গী, আমার বান্ধবীরা, কেউ আমাদের বাড়িতে আসতো সবার মা বাবা বিশেষ করেছে। মমতাজের বাড়িতে গেলে তোদের গায়েও কিন্তু কফ উঠে যাবে। আমি ছোট মানুষ বুঝি না, শুধু মাকেই দেখি পাশে বসে বসে ওই ভা পরিষ্কার করে ওষুধ লাগায়, মাকেই আমার পাশে পাই। আমি প্রশ্ন করলাম মাকে যে মা, তুমি সবসময় আমার কাছে থাকো, কেউ আমাদের বাড়িতে আসে না কেন? বলে সবাই ভয় পায়, ওদের গায়ে যদি উঠে যায়। আমি তুমি ভয় পাও না, তোমাদের উঠে যেতে পারে। আমার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল যে আমি কেন ভয় পাবো, আমি তো আবার আল্লাহর কাছে বলি আল্লাহ, আমি নামাজ করে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলি যে রোগটা আমার বাচ্চার গায়ে দিয়ে ওইটা ওর গায়ে না দিয়ে তুমি আমার গায়ে দিয়ে পাবো। তুমি প্রয়োজনে দেয় তুমি আমাকে নিয়ে যাও, তবু আমার সামনে থেকে আমার সন্তানকে নিয়ে যেও। আগেই মা হৃদয়ে জানি তারপর কেন কাটাকাটি করে আমার সন্তানের কিছু না, আগেই মা হৃদয়ে জানি তাই কবি লিখেছে।